أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত মুহতারাম প্রিয় দিনী ভাই, জানতে চেয়েছেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে তবে কি তাকে কাফফারা দিতে হবে কি না, বা এটার বিধানটা কী? এখন ইচ্ছাকৃতভাবে দুই ধরনের, কেউ যদি অসুস্থ থাকে, অসুস্থের কারণে তিনি রোজা ভঙ্গ করলো, তার জন্য তিনি পরবর্তীতে রোজা রেখে দিবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা মিনকুম মারাইদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। যদি কেউ অসুস্থ থাকে অথবা সফর অবস্থায়, মুসাফির অবস্থায় থাকে, অবস্থায় রোজা না রাখতে পারে, তিনি পরবর্তী রেখে দিবে যদি কেউ না থাকতে পারে। আর ইচ্ছে করে রোজা ভাঙ্গা তো ঠিক না। রমজানের একটি রোজা অন্য রোজার সারা জীবন রোজা থাকলেও কিন্তু সেটার কাফফারা মূলত আদায় হয় না, কারণ রমজান এত রোজার ফজিলত। যদি কেউ অসুস্থ থাকে তার জন্য সার রয়েছে। এখন ইচ্ছাকৃতভাবে দুই ধরনের, যদি কেউ ইচ্ছাকৃতভাবে আমরা নর্মালি খেয়ে ফেললো বা রোজা রাখলো না, তাহলে তিনি গুণাগার হবে, অতএব তাকে রোজাটি আদায় করে নিতে হবে। তিনি গুণাগারও হবে, আল্লাহর কাছে তওবা করবে আর রমজানের পরে রোজাটা আদায় করে নেবে। এক, আর যদি তিনি স্ত্রী সহবাস করে রোজা ভেঙে ফেলে, তার জন্য তো বড় মারাত্মক কাফফারা রয়েছে। হ্যাঁ, তার জন্য কাফফারা হচ্ছে এই যে তিনি এক লাগাতার 60 দিন রোজা থাকবে অথবা একটা দাস মুক্ত করবে। হ্যাঁ, এই ধরনের বড় ধরনের কাফফারা রয়েছে তার জন্য, এটি খেয়াল রাখতে হবে। অথবা তিনি 60 জন মিসকিনকে খাবার দিবে, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আশা করি বুঝতে পারলেন, জাযাকাল্লাহ খায়।